الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ব্রাহ্মণবাড়িয়া জেলা অন্তর্গত কসবা থানার তালতলা কুরআন সুন্নাহ ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম এবং দূরদূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় দিনদরদি ভাইয়েরা ও পর্দাড়ালের মা ও বোনেরা আমার আগে সংক্ষিপ্ত কিছু কথা বলেছেন যিনি অনেকে পরিচয় জানতে চেয়েছেন তিনি হাফেজ মাওলানা মুফতি আলকামা আমাদের আসুন্না ফাউন্ডেশনে কর্মরত আছেন এবং কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স করেছেন অনেক কৃতিত্বের সাথে আল্লাহ তাআলা তার ইলমে আমলে বরকত দান করুন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার এই তালতলা গ্রাম এ গ্রামের আজকের মাহফিল আমার কাছে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ তাৎপর্যপূর্ণ এবং আমি আয়োজকদেরকে বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন এই মাহফিলে প্রতি বছর আমি ইনশাআল্লাহ হাজিরি দিব ওনারা এই মাহফিলে আমাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন চেষ্টা করেছেন পরক্ষণে আমি জানতে পারলাম যে এই এলাকার তিনটা ফজিলত আছে কয়টা ফজিলত এক নম্বর ফজিলত হলো যে হযরত মাওলানা গোলাম সরওয়ার সাইদি রহিমাহুল্লাহ এলাকা এটা তার বিশাল বড় মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান তার বাড়ি এখান থেকে এই কাছেই পাশের গ্রামে
আজ তার তিনজন সাহেবজাদার দুইজন চারজন সাহেবজাদার দুইজন এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। আমার সাথে তার জীবনে কখনো সরাসরি সাক্ষাৎ হয় নাই, কিন্তু তিনি বিভিন্ন সময় ফোন করেছেন, ফোনে বিভিন্ন সময় তার সাথে কথা হয়েছে। আল্লাহর বান্দা কোরআন এবং সুন্নার কাছাকাছি থাকার চেষ্টা করতেন। ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আমাদের কার কি অবস্থা সেটা আমাদের মালিক আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বাহ্যিকভাবে তাকে যতটুকু দেখেছি তিনি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার চেষ্টা করতেন। আরো ভালো লেগেছে আজ তার ছেলেদের মুখ থেকে যখন শুনতে পেলাম সমস্বরে তারা সব ভাই বলছে যে শেখ দোয়া করবেন আমরা যেন কোরআন এবং সুন্নার পথে পরিচালিত হতে পারি, আমরা যেন সুন্নার পথ থেকে বিচলিত না হই। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সাহেবজাদাদেরকে, তার ছেলেদেরকে তার চাইতে অনেক বেশি যোগ্য এবং তার চাইতেও হক এবং সত্যকে বেশি ভালোবাসার মতো মানুষ হওয়ার তৌফিক নসিব করেন। তাদের ইলমে, তাদের আমলে, তাদের ইখলাসে আল্লাহ তাআলা যেন বারাকা দান করেন। আমাদের সবাইকে চলে যেতে হবে, কি রেখে গেলাম সেটাই হলো বড় প্রশ্নের বিষয়। তো এই এলাকার একটা ফজিলত হলো এটা, আরেকটা ফজিলত হলো যে ডক্টর মোহাম্মদ সোয়াইব হাফিজাহুল্লাহ, যিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমামুল খতিব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, এদেশের ক্ষণজন্মা এক মহাপুরুষ। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ প্রতিষ্ঠিত আসসুন্নাহ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এবং স্যারের, যখন ইসলামিক টিভিতে প্রোগ্রাম করতেন, শুরুর দিকে যখন প্রোগ্রাম করতেন ডক্টর সোয়াইব সেগুলোর উপস্থাপনা করতেন। অনেক বড় একজন ব্যক্তিত্ব, তার বাড়িও নাকি পার্শ্ববর্তী গ্রামে। তাহলে দ্বিতীয় ফজিলত হলো মাহফিলের এই এলাকা। আর তৃতীয় ফজিলত হলো যে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বোন আমেরিকা প্রবাসী খাদিজা আক্তার, যিনি আমাকে অনেক বেশি স্নেহ করেন, তার বাড়িও নাকি এই গ্রামে। এসব আমি জানতে পেরেছি মাহফিল এর পরে, অর্থাৎ সিদ্ধান্ত হওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকার বাসীকে, এই এলাকার মানুষকে তাওহীদের জন্য কবুল করুন, সুন্নাতের জন্য কবুল করুন, এবং এই এলাকাতে তাওহীদের আলো যেন জ্বালাতে পারে আমাদের যুবকদেরকে আল্লাহ তাআলা সেরকম ইমানি এবং আইলমি শক্তি নসিব করুন। আমিন।